ওই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি ভালো আছো। তো ফ্রি ফায়ার নতুন একটি ফ্রেশ এপিসোডে তোমাদের স্বাগতম। তো ভাই সাহেব, ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখি নিশ্চয়ই বুঝে ফেলেছো আজকে কিরকম ভিডিও হতে চলেছে। তো কেউ মিস করো না ভিডিওটা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে এইসব বান্ডেলগুলো ফ্রিতে নিতে হয়। তো এটা কোনো ফেক ভিডিও নয়, এটি একটি রিয়েল ভিডিও। তো থাম্বনেলে যেসব বান্ডেলগুলো দেখতে পারলে তা নেওয়ার জন্য তোমাদের কমপক্ষে 3,000 থেকে 4,000 ডায়মন্ড লাগবে, কিন্তু সেটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে, একটি ডায়মন্ডও লাগবে না। তো তোমাদের সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা যেসব বান্ডেলগুলো দেখতে পেলেন সব এখানে আছে। তো এখানে বিভিন্ন রকম প্যাড, বিভিন্ন রকম ইমোট, বিভিন্ন রকম ব্যাকপ্যাক, প্যারাসুট সব এখানে আছে। তো এগুলো সব ফ্রিতে পেয়ে যাবেন। তো এসব পাওয়ার জন্য আপনাদের ডায়মন্ড দরকার নেই, শুধু দরকার পিঙ্ক ডায়মন্ড। তো এগুলো অনেকে জানে না এটা কীভাবে নিতে হয়। তো আজ আমি দেখিয়ে দেবো এটা কীভাবে নিতে হয়। তো আমার কাছে উপরে দেখতে পাচ্ছেন 261টা পিঙ্ক ডায়মন্ড আছে। তো ধরুন এটা আমি কিনবো, তাহলে দরকার 199 ডায়মন্ড। তো আমি এখানে 199 ক্লিক করলেই আমার এখান থেকে 199 ডায়মন্ড পিঙ্ক ডায়মন্ড নিয়ে যাবে এবং কি আমার ইমোটটা দিয়ে দেবে। তো এটা আমার দরকার নেই, তা আমি এখন দিলাম না। তো পিঙ্ক ডায়মন্ড কীভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিই। তো এই হোম স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন নিচে ভিডিও একটা আইকন। তো আমরা 10 থেকে 15 সেকেন্ডের ভিডিও দেখে আমরা পিঙ্ক ডায়মন্ড ইনকাম করতে পারি। সেই পিঙ্ক ডায়মন্ড থেকে আমরা আবার বিভিন্ন রকম ইমোট বান্ডেল সব নিতে পারি। তো ধরুন আমি একটি ভিডিও দেখি। তো দেখতে পেলাম আমি একটি ভিডিও দেখলাম, তো সেখান থেকে একটা ভিডিও দেখছি, তো একটি পিঙ্ক ডায়মন্ড আমাকে দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা প্রতিদিন 30টা করে ভিডিও দেখতে পারবেন। তো 30টা ভিডিও থেকে আপনারা কমপক্ষে হলেও 20টা পিঙ্ক ডায়মন্ড নিতে পারবেন। তো আমি 30টা ভিডিও আর দেখালাম না। তো তো গাইস, আমি 30টা ভিডিও দেখার পর আবার চলে আসলাম। তো 30টা ভিডিও দেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিওর আইকনটা আর থাকে না। তো ভিডিও 30টা দেখার পর আপনাদের পিন ডায়মন্ড দেবো, তো সেটা আবার কালেক্ট করতে হয়। সেটা কালেক্ট করার জন্য এই যে এখান থেকে আপনাকে পিন ডায়মন্ডগুলো কালেক্ট করতে হবে। তো এখানে কালেক্ট করে নেবেন 30টা। তো এই যে দেখ, তো এখান থেকে আমি 30টা কালেক্ট করে নিলাম। তো এখন আমি যাবো আমার স্টোরে। তো স্টোরে যাওয়ার পর রিডিমে ক্লিক করার পর পিঙ্ক ডায়মন্ডে ক্লিক করলে আপনার বান্ডেলগুলো সব পেয়ে যাবেন। তো আমার কাছে মেবি ছিল 261টা, তো এখন হয়ে গেল 282টা। তো এভাবে পিঙ্ক ডায়মন্ড নিতে পারেন এবং কি বিভিন্ন ইমোট বান্ডেল সব নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, কিছু না বুঝে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন, আর বয়সটি একটু খারাপ হতে পারে সেই জন্য দুঃখিত।